না, আমি আসলে অনেক কাজ করতে পারিনি। আমি 3 ইয়ার্স এর মতো ছিলাম, 30-35টার মতো মুভি আমি করেছি, তো অনেক করতে পারিনি সালমানের সাথে। হ্যাঁ, সালমানের সাথে আমার মুভিগুলো ছিল, ওগুলো যদি আমার রিলিজ হতো বা উনি যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো লং টাইম আমি ইন্ডাস্ট্রিতে থাকতাম। আমি মৌসুমি আপু, শাবনু আমার খুব ভালো ফ্রেন্ড, তারপরে সালমান ভাই, ওনাদের দেখে কিন্তু আমরা কি বলে হ্যাঁ ইন্ডাস্ট্রিতে আসা। তো যখন দেখলাম যে ভাইয়া চলে গেলেন, তারপরে আমার আর কেন যেন সেই কাজ করার উৎসাহটা আমি হারিয়ে ফেলেছিলাম আর আমি কাজ করি। সালমান ভাইয়ের সাথে একটা স্মৃতি, যেটা সেটা হচ্ছে আমরা একটা গান করেছিলাম, আমাদের এটা ছিল প্রেমের বাজি ছবি, তো ওখানে আমাদের দুজনের হ্যান্ডকাপের মতো ছিল পরানো, তো ওটা ধরেছিলাম বাজি তোমাকে করাবো রাজি, তো ওটাতে আমি সলো হিরোইন ছিলাম সালমানের সাথে। তো ওটাতে যখন আমরা কাজ করছিলাম তো আমার হাতটা লাল হয়ে যাচ্ছিল, বারবার লাল হয়ে যাচ্ছিল। তো ভাইয়া এত ফ্লেক্সিবল ছিলেন যে উনি বারবার আমাকে বলছিলেন যে আমি এইভাবে করি, এইভাবে করলে ব্যথাটা আপনি কম পাবেন, দুজনের হাতেই তুই ছিল, তো ওটা নিয়ে আমাদের ডান্স করতে হচ্ছিল গানের ইসে। তো উনি যে কি ধরনের মানুষ ছিলেন, কি অসাধারণ মানুষ ছিলেন, এটা আমি এক্সপ্লেইন করতে পারবো না। জি জি, আসলে আমি তো বললাম যে আমি লং টাইম ওখানে ইন্ডাস্ট্রি বিলং করিনি, আমি খুব অল্প সময়ের জন্য এসেছিলাম, অল্প সময়ে আমি চলে গিয়েছি। তো ভালো কাজ করতে এসেছিলাম যখন, আমি অবশ্যই এটা বলতে গেলে অনেক লম্বা করে বলতে হবে, আজকে আসলে এত লম্বা করে বলতে পারবো না, আর খুব গরম, গরমে একদম অবস্থা শেষ আমাদের আজকে। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আমার দুটো বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে, মেয়েটা আমেরিকাতে পড়াশোনা করছে, ছেলেটা পড়াশোনা করছে, ওরা ভাই বোন ওখানকার সিটিজেন। তো আমি দুটো ছবিও প্রডিউস করছি, তো এখন যেহেতু বাচ্চারা বড় হয়ে গিয়েছে টাইম দিতে পারছি, আমি তো দুটো ছবি প্রডিউস করছি, ইনশাল্লাহ আবার আমার ব্যাক করার ইচ্ছা আছে ইন্ডাস্ট্রিতে। আসলে আমি এটা নিয়ে থার্ড টাইম ভোট দিলাম, তো ভোট দেইনি প্রায় 12 ইয়ার্স হয়েছে। তো এখানে এসে যেটা দেখলাম, এত সুশৃঙ্খলভাবে এবার ভোট হয়েছে, আমার দেখা মতে খুবই ভালো লাগছে আর খুবই সুন্দরভাবে আমরা ভোটটা দিয়েছি আজকে। আসলে যারা আসলে কি আমাদের এটা জয়ী বিজয়ী বলতে কোনো কিছু আমি এখানে মনে করি না, পরাজয় বলতে কোনো কিছু নেই, আমরা দুটো প্যানেলকেই সাপোর্ট করি, যারা ভালো কাজ করবে আমাদের ইন্ডাস্ট্রির জন্য কাজ করবে, যারা এখানে আমাদের দুস্থ কিছু শিল্পী আছে তাদের জন্য কাজ করবে, আমরা তাদেরকেই সাপোর্ট করব, আমরা তাদেরকেই সাপোর্ট করেছি। বাস্তবায়িত হচ্ছে না আসলে, সেভাবে হয়তো মূল্যায়ন করা হয়নি, যারা ভোটে জয়ী এসেছিলেন তারা কতটুকু কাজ করে। আসলে আমি নিয়মিত না ইন্ডাস্ট্রিতে, দ্যাটস ওয়াই আমি এতটা বলতে পারবো না, বাট আমি যতটুকু দেখেছি ততটুকু বুঝেছি, আমার কাছে মনে হয়েছে যে আরও কিছু করা উচিত ছিল, আরও কিছু তারা করতে পারতো। তো দেখা যাক, আসলে তো সবসময় একজনকেই আসতে হবে, আর ভোট দিয়েই এসে যে কাজ করতে হবে, বিজয়ী হয়ে কাজ করতে হবে, নট নেসেসারি, আমরা কিন্তু ভোট ছাড়াও আমরা কাজ করতে পারি, আমরা প্যানেলে না যেয়ে আমরা কাজ করতে পারবো। আমরা যদি কেউ কাজ করতে চাই আমাদের প্যানেলে যেয়েই যে করতে হবে বা আমাদের নির্বাচিত হয়েই করতে হবে, ব্যাপারটা কিন্তু এরকম না, পিছন থেকে আমরা কাজ করতে পারি। তো ইনশাল্লাহ যারা এসছে আমি তাদের কাছে যারা আসবে প্রত্যাশা রাখবো, আমাদের যারা শিল্পীরা আছে তাদের জন্য যেন তারা কোনো কিছু করে।